সবসময় অনুপ্রেরণা দেয়। শুধু ওনার বিপ্লবী চেতনা উদ্বুদ্ধ কবিতা রচনার কারণে খুশি হয়। আমরা যারা এসএফআই করি, যেই ঐতিহ্যকে বহন করে চলি, সেই এআইএসএফ, যে এআইএসএফের জন্মই হয়েছিল পরাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে, সাম্রাজ্যবাদকে বিপাক জার বলার স্বপ্ন নিয়ে, সাম্রাজ্যবাদকে ধ্বংস করার স্বপ্ন নিয়ে, সেই জায়গা থেকেই কিন্তু ওনার পথ চলা শুরু। আজকের মতো দিনে 1926 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়। যদি ওনার মায়ের বাড়িতে ওনার জন্ম হয়েছিল কলকাতায়, যদিও বা ফরিদপুর ডিস্ট্রিক্টে ওনার পিতৃবাড়ি, কিন্তু ওনার পড়াশোনা, স্কুলিং সমস্ত কিছুই ওনার মামার বাড়ি থেকে সম্পূর্ণ হয় কলকাতায়। এবং আমরা দেখি খুব অল্প সময় থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাওয়া, এবং 1944 খ্রিস্টাব্দ যখন ওনার বয়স খুব বেশি হলে 18 কিংবা 19 হবে, 18 বছর বয়সে যখন উনি উত্তীর্ণ হন, ঠিক তখন সময় কমিউনিস্ট পার্টির অফ ইন্ডিয়ার উনি পার্টি মেম্বারশিপ গ্রহণ করেন। এটা সাংঘাতিক একটা গর্বান্বিত একটা বোধ আমরা বোধ করি, বামপন্থী বলে নয়, কারণ আমরা যারা ছাত্র আন্দোলন করি আমাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সবসময় মনের জানালায় উঁকি দিয়ে ঘুরে ফেলে, যেন আমরা শ্রমজীবী জনতার জন্য কাজ করতে পারি। সেই ছেলেটা ঠিক তখন থেকে 18 বছর বয়স থেকে কিন্তু এইরকম চিন্তা ভাবনা নিয়ে ছাত্র আন্দোলনের সময় থেকে ছাত্র আন্দোলন যুক্ত, এবং পরবর্তী সময় মাত্র 18 বছর বয়সে সে শপথ গ্রহণ। রবীন্দ্রনাথের নাম আমরা জানি, কাজী নজরুলের নাম আমরা জানি, যারা নাকি আধুনিক বাংলা কবিতার রূপকার আমরা বলতে পারি। ঠিক একই রকম জায়গায় খেতিতে আমরা কিন্তু সুকান্ত ভট্টাচার্যকেও পাই। অনেকেই বলে থাকেন, যারা সমালোচক তারা বলে থাকেন, উনি মার্কসিস্ট পোয়েট্রি মূলত লিখতেন, মূলত সেই ধরনীয় লেখা উনি লিখতেন, কিন্তু আধুনিক অনেক কবিতা ওনার রয়েছে। আমার বন্ধু কিছুক্ষণ আগে যেটা পড়ে শোনালো সেই কবিতাগুলো বলুন, যদিও বা এই কবিতাগুলির মধ্যে একটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা আছে। ওনার বিখ্যাত কবিতাগুলির মধ্যে ছাড়পত্র, বিখ্যাত কবিতাগুলির মধ্যে এই নবান্নে, কিংবা ইউরোপের উদ্দেশ্যে, কিংবা আরো আগামী আগ্নেয়গিরি, এই ধরনের অসংখ্য কবিতা কিন্তু উনি আমাদের বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন। যেই জিনিসগুলি পড়ার মধ্য দিয়ে আমরা কিন্তু বাঙালি যারা আছে আমরা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছি। এবং ওনার কবিতা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের অর্ধে নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু খুব সমাদৃত হচ্ছে। এরকম একটা ব্যক্তিত্ব আমরা পেয়েছি, যে ব্যক্তিত্ব আমরা যেই পথকে অনুসরণ করে চলছি সেই পথে হেঁটেছেন, এটা আমাদের জন্য একটা গর্বের একটা বিষয়। আমরা বলতে আমাদের গর্ব বোধ হয় যে যখন এআইএসএফ এর প্রতিষ্ঠা সম্মেলন সংগঠিত হচ্ছিল সেই দিনখানায় উনি এজ এ ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন, এবং যদিও বা খুব অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে ওনার মৃত্যু ঘটে। তৎকালীন সময়ে যে পরিস্থিতি, বিশেষ করে যদি ভুল না করে থাকি তৎসময়ের যে মহামারী, এই বিভিন্ন কারণবশত এবং সংগ্রামীপনা ওনার জীবন যাত্রায় এতটা পরিমাণে ছিল যে নিজের পড়ুয়া উনি করতেন না, গোটা সমাজটাকে সংশোধিত করার জন্য, গোটা সমাজের সেই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সার্বিক দিক থেকে এত ব্যতিব্যস্ত থাকতেন, কিংবা মার্ক্সের যেই পার্টি তার যেই পত্রিকা, সেই পত্রিকার মধ্যে উনি প্রতিদিন প্রতিনিয়ত লেখালেখি করতেন, যেই কারণে তো অনেক ব্যস্ততা ওনার মধ্যে ছিল। এই ব্যস্ততার কারণে নিজের শরীরের প্রতি, নিজের প্রতি উনি ততটা সময় দিতে পারেননি। ঠিক সেই কারণেই খুব অল্প সময়ে এইরকম একটা প্রতিভাবান কবিকে আমরা হারিয়েছি যেমন, কিন্তু অনেক 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 সমৃদ্ধ করা সাহিত্য রচনা সংস্কৃতি আমরা ওনার কাছ থেকে পেয়েছি। সবচাইতে বড় কথা